হ্যালো এভরিওয়ান, টার্গেট টেট 2023 শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব আজকের দ্বিতীয় ক্লাস এবং আজকের এই দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন থাকবে আজকের ইভিএস এর এই ম্যারাথন ক্লাসে, যেখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে নিয়ে আসা হয়েছে। তো প্রত্যেকে শুরু করার আগে প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও, ঝটপট করে শুরু করব আজকের সেশন। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? বন্দিপুর জাতীয় উদ্যান বলো, প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ইয়েস, ভেরি গুড ভাই, অপশন এ সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে 1973-তে, ঠিক আছে, 1973-তে এটা বাঘ সংরক্ষণগার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 1973-তে। কোন জেলায় অবস্থিত যদি তোমরা জানতে চাও আমি একটুখানি বলে দিই, চামরাজনগর, ঠিক আছে, চামরাজনগর জেলাতে এবং কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে অবস্থিত, 1973 প্রতিষ্ঠিত হয়, 1973-তে বাঘ সংরক্ষণগার হিসেবে। নেক্সট কোশ্চেন, দুই নম্বর কোশ্চেন, গ্রিন হাউস নিয়ন্ত্রণের জন্য চুক্তি 1997 খ্রিস্টাব্দে যেটি হয়েছে সেটি হলো বার্লিন মন্টেন ম্যান্ডেট, কিয়োটো চুক্তি, গ্যাট চুক্তি নাকি কোনোটি নয়? গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য যে চুক্তি হয়েছিল, আমি কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে সমস্ত চুক্তিগুলো ছিল সমস্ত চুক্তিগুলো নিয়ে ডিটেলসে একটা ক্লাস দিয়েছি, যদি তোমাদের কোনো ডাউট থাকে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে যারা দেখোনি এখনো, ঠিক আছে। সেখানে সমস্ত চুক্তিগুলো রয়েছে এবং তার মধ্যে থেকে একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও প্রোভাইড করে দেবো তোমাদের জন্য। তো এখানে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য চুক্তি 1997 খ্রিস্টাব্দে হয়েছিল, কোনটা? কিয়োটো চুক্তি, ঠিক আছে। প্রশ্ন এটাও হতে পারে কি কিয়োটো চুক্তি হয়েছিল 1997-এ কিসের নিয়ন্ত্রণের জন্য বা কি কারণে, সেটাও আসবে, নেক্সট কোশ্চেন থাকবে, ঠিক আছে। চলো, তিন নম্বর প্রশ্ন রয়েছে, অ্যামিবা কোন পর্বের প্রাণী? এবং এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু গত বছর এসেছিল, ঠিক আছে, বিভিন্ন পর্ব বা রাজ্যের প্রাণী এই সমস্ত কিছু নিয়ে। তো এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে ভালো করে। প্রশ্ন হচ্ছে, অ্যামিবা কোন কোন পর্বের প্রাণী, ঠিক আছে, কোন পর্বভুক্ত? পরিফেরা, সিলেন্টারেটা, প্রোটোজোয়া নাকি প্লটি হেলমেনথেস? সঠিক উত্তর কি হচ্ছে, পরিফেরা, সিলেন্টারেটা, প্রোটোজোয়া নাকি প্লাটিহেলমেনথিস? সঠিক উত্তর কি হচ্ছে, তিন নম্বরে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়া হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অ্যামিবা প্রোটোজোয়া পর্বের অন্তর্গত, ঠিক আছে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, চার নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে পশ্চিমবঙ্গে? সুন্দরবনে, জলদাপাড়ায়, জলপাইগুড়ি নাকি কোনোটিই নয়? বলো, প্রত্যেকে কমেন্ট করো, আমি একটু ওয়েট করছি কমেন্টের জন্য, ঝটপট করে কমেন্ট করো প্রত্যেকে। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন এটা, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে? সুন্দরবনে, ঠিক আছে। ভারতবর্ষে মোট এবং পশ্চিমবঙ্গে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো রয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো রয়েছে। দেখো, প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি প্রোভাইড করছি তোমাদেরকে, তোমরা অবশ্যই পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। কীভাবে ডাউনলোড করবে? দেখো, পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএস ক্যারিয়ার একাডেমি নামে, প্রত্যেকে এনএস ক্যারিয়ার একাডেমি নামে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের কমেন্ট সেকশন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে, জয়েন করে নাও, পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। প্রচুর পিডিএফ প্রোভাইড করা হয়েছে, যতদিন থেকে ক্লাস চলছে টেটের সব পিডিএফ তোমরা কিন্তু সেখানে পাবে। এবং আরও একটা কথা, যে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও তোমরা ইনস্টল করে নেবে, সেখানে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিসটাকে আরও বাড়াতে পারবে, ঠিক আছে। কিয়োটো প্রোটোকলের আলোচনা বিষয় ছিল, কিয়োটো প্রোটোকলের আলোচনা বিষয় কি ছিল? ওজোন স্তরের ওজোন ঘনত্ব হ্রাস, ভূগর্ভস্থ জলাধারে জলের সঞ্চয় কমে যাওয়া, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, কোনোটি নয়। দেখো, একটু আগে আমরা দেখলাম কি ছিল,
কিয়োটো চুক্তি, দেখো গ্রিন হাউস নিয়ন্ত্রণের জন্য, ঠিক আছে, গ্রিন হাউস নিয়ন্ত্রণের জন্য। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে? পাঁচে সঠিক উত্তর কি হচ্ছে তাহলে? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি। কার্বন ডাইঅক্সাইড তো সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর উষ্ণতা বাড়াচ্ছে, তাই না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয় নিয়ে আলোচনার জন্য কিয়োটো প্রোটোকল কিন্তু হয়েছিল। নেক্সট, ফাও FAO এর মতে বেঁচে থাকার জন্য আমাদের দৈনন্দিন কি পরিমাণ খাদ্য শক্তি দরকার বলো প্রত্যেকে? বেঁচে থাকার জন্য আমাদের কি পরিমাণ খাদ্য শক্তি প্রত্যেক দিন প্রয়োজন প্রত্যেকে কমেন্ট করো। প্রত্যেকে কমেন্ট করবে। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 2770 ক্যালোরি খাদ্য শক্তি দরকার আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরো একটা জিনিস তোমাদেরকে একটু জানিয়ে দিই, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ FAO? FAO এর ফুল ফর্ম কি বলো প্রত্যেকে? FAO, ঠিক আছে, দা ফুড, খাওয়ার জন্য যেহেতু এই ব্যাপারগুলো তো ফুড তো অবশ্যই আসবে, ফুড অ্যান্ড এগ্রিকালচার। হ্যাঁ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইজ দ্য ফুল ফর্ম অফ FAO, FAO। এবং তার মতে 2770 ক্যালোরি খাদ্য শক্তি আমাদের দৈনন্দিন বেঁচে থাকার জন্য প্রয়োজন। কোশ্চেন নম্বর 7, কোন প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বা এক্সটিংক্ট বলা হবে? অর্থাৎ আমরা জানি না যে লুপ্ত হয়ে গেছে এই প্রজাতি, কত বছর যদি আমরা দেখতে না পাই তারপরে লুপ্ত বলবো? 25 বছর, 30 বছর, 40 বছর নাকি 50 বছর? সঠিক উত্তর কি হবে? সাথে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, 50 বছর। অর্থাৎ 50 বছর যদি কোনো প্রজাতির জীবকে আর দেখতে না পাওয়া যায় দেন সেটাকে লুপ্ত হিসাবে ঘোষণা করা হয়, ঠিক আছে। চলো, 8 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের সামনে। ভারতে অরণ্য সংরক্ষণ আইন কোন সালে সংশোধন হয়েছিল? 2001, 1993, 1978, 1988। সঠিক উত্তর কী হবে বলো? ভারতে অরণ্য সংরক্ষণ আইন কোন সালে সংশোধন হয়েছিল, ঠিক আছে, অরণ্য সংশোধন আইন কত সালে সংশোধন হয়েছিল বলো প্রত্যেকে কমেন্ট করো। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে 1988, ঠিক আছে। 8-এ সঠিক উত্তর হচ্ছে 1988। 1988 সালে অরণ্য সংরক্ষণ আইন সংশোধন হয়েছিল, ঠিক আছে, সংশোধন হয়েছিল। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কত সালে এটা পাশ হয়েছিল, ঠিক আছে, অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয়েছিল? 1980-তে, ঠিক আছে, 1980-তে এটা অরণ্য সংরক্ষণ আইন বা বন সংরক্ষণ আইন পাস হয়েছিল, ঠিক আছে, এবং সেটা সংশোধিত হয়েছিল 1988-এ। গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণের জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1983, 84, 85, 86। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে, কত খ্রিস্টাব্দে এটা হয়েছিল? সঠিক উত্তর হবে 1985 সালে, ঠিক আছে, 1985, 1985 খ্রিস্টাব্দে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণের জন্য। প্রশ্ন নম্বর 10-এ চলে এলাম। দেখো, প্রত্যেক দিন তোমাদের জন্য ঠিক রাত্রি 8:30 মিনিটে এই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে এবং তোমাদেরও কিন্তু প্রয়োজন আমাকে সাপোর্ট করা। সো অবশ্যই যারা যুক্ত রয়েছো প্রত্যেকে, যারা এখনও লাইক করোনি জাস্ট একটা লাইক করো, যত বেশি লাইক হবে তত বেশি এনার্জি পাবো নেক্সট আরও বেটার ক্লাস প্রোভাইড করার জন্য, ঠিক আছে। নেক্সট দিন আগামীকাল থাকবে ম্যাথসের ওপরে ক্লাস থাকবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে, ওকে, 8:30 মিনিটে ম্যাথসের ক্লাস থাকবে আগামীকাল। প্রাথমিক, সরি, প্রকৃতিক
এটা প্রাকৃতিক হবে, প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য কোনটা হবে বলো? শিক্ষকের পাঠদান পদ্ধতি উন্নত হওয়া প্রয়োজন, পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা প্রয়োজন, এবং পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না করাই ভালো। প্রথম কথা যেটা হবে না সেটা কেটেই দিলাম, ঠিক আছে? অপশান ডি একদমই হবে না, ঠিক আছে? থাকলো এ, বি আর সি। এ, বি আর সি এর মধ্যে কোনটা হবে বলো? সঠিক উত্তর কি হবে দশের? দেখো, প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা প্রয়োজন, একদম এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান অপশান সি, ঠিক আছে? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা স্পেলিং ঠিক করে দিলাম আমি, 10 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 11 নম্বর প্রশ্নতে আমরা চলে এলাম, বিষ্ণই আন্দোলন কি কারণে বিখ্যাত? বিষ্ণই আন্দোলন বলো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বারবার পরীক্ষায় আসে এটা। হ্যাঁ, বলো প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে। ইয়েস, বিষ্ণই আন্দোলন কি কারণে বিখ্যাত? বিষ্ণই আন্দোলন, কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গাছ কাটা, ঠিক আছে? গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন ছিল এটা, বিষ্ণই আন্দোলন। আচ্ছা, এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল তোমরা প্রত্যেকে বলো তো, কত সালে এটা হয়েছিল বিষ্ণই আন্দোলন, কত সালে হয়েছিল বা কত খ্রিস্টাব্দে হয়েছিল? কমেন্ট করো ঝটপট করে। মোটামুটি বলা যেতে পারে 1700 খ্রিস্টাব্দের দিকে। কার নেতৃত্বে হয়েছিল এটা? ইয়েস, ঋষি সোমরাজ, ঠিক আছে? ঋষি সোমবাজি, ঠিক আছে? সরি, শুরুটা ওনার হাত দিয়ে হয়েছিল, পরবর্তীতে অন্য আরো কেউ নেতৃত্ব দান করেছিল এখানে, ঠিক আছে? ঋষি সোমবাজি আই থিঙ্ক এটাই কারেক্ট অ্যান্সার হবে। যদি তোমাদের মনে হয় অন্য কোনো অ্যান্সার, তাহলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? তো 12 নম্বর প্রশ্ন রয়েছে কি, 5 বছরের সমীর জানলা থেকে ঝড় দেখছিল, হঠাৎ সে বিদ্যুৎ চমকাতে দেখলো এবং পরক্ষণেই প্রচণ্ড শব্দ শুনে সে লাফিয়ে পড়ে। এইভাবে কয়েকবার হওয়ার পর বিদ্যুৎ চমকাতে দেখলেই লাফিয়ে ওঠে সে। এই ধরনের শিখনের তাত্ত্বিক ব্যাখ্যা হলো প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, চেষ্টা ও ভ্রান্তি, ট্রায়াল অ্যান্ড এরর, এবং কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে বলো তো? দেখো, সে কিন্তু কয়েকবার দেখেছে, দেখার ফলে সে যখনই এবার বিদ্যুৎ চমকাচ্ছে সে লাফিয়ে উঠছে। মানে এই কুকুরের যে একটা পরীক্ষা ছিল, বুঝতে পারছো, যে ঘন্টা বাজলেই তার জিভ দিয়ে লালা পড়তে শুরু করে সেই টাইমটা হলেই, ঠিক আছে? তো এটা কোন প্রতিবর্ত কিয়া, প্রাচীন কোন অনুবর্তন কিয়া, প্রাচীন সক্রিয় নাকি চেষ্টা ভ্রান্তি, কোনোটি নয়। সঠিক কোনটা হবে? এই ধরনের তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে অপশন এ সঠিক, ঠিক আছে? অপশন এ হবে সঠিক, প্রাচীন অনুবর্তন ক্রিয়া, ঠিক আছে? প্রাচীন প্রাচীন অনুবর্তন। দেখো, 13 নম্বর রয়েছে, পরিবেশ বিদ্যার অর্থ হলো পরিবেশ সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটানো, পরিবেশের দূষণগুলি চিহ্নিত করা, পরিবেশ সংরক্ষণ করা, ওপরে সবগুলোই সঠিক উত্তর কি হবে? এটা একদমই সহজ প্রশ্ন, দেখো সবগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে। অপশন তাহলে ডি হবে সঠিক উত্তর, ওপরে সবগুলোই পরিবেশ বিদ্যার অর্থ। 14 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শিক্ষক বিশ্বের বিভিন্ন দেশে বায়ু দূষণের বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করেন, শিক্ষক যে ধারণাটি গঠন করতে চান তা হলো বিভিন্ন দেশের বায়ু দূষণের মাত্রা সম্পর্কে অবহিত করা, বায়ু দূষণের মাত্রা কিভাবে হ্রাস করা যায় সেই সম্পর্কে সুপারিশ করা, আমাদের দেশের বায়ু দূষণের মাত্রার সঙ্গে অন্যান্য উন্নত দেশের বায়ু দূষণের মাত্রার পার্থক্যবাদ করা, বায়ু দূষণ যে আন্তর্জাতিক ঘটনা সেই সম্পর্কে জ্ঞাত করা। সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে তোমাদের হতে পারে এখানে বলো? কোশ্চেন নম্বর 14,
বলো কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর। দেখো এখানে অনেকটা কনফিউশন তৈরি হচ্ছে, অপশন এ বিভিন্ন দেশে বায়ু দূষণের মাত্রা সম্পর্কে অবহিত করা এটা হতে পারে, আবার বায়ু দূষণ যে আন্তর্জাতিক ঘটনা সেই সম্পর্কে জ্ঞাত করা এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর কি মনে হচ্ছে, কোনটা বেশি জোরালো মনে হচ্ছে? তো সঠিক উত্তর আমার যেটা মনে হচ্ছে অপশন এটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না বি সি বা ডি এর মধ্যে কোনোটা হতে পারে, ঠিক আছে, যেহেতু পেডাগজিক্যাল কোশ্চেন তো বা অন্য কোনো কোশ্চেন অ্যান্সার তোমাদের মনে হতেও পারে অন্য অপশন, ঠিক আছে, তো আই থিঙ্ক এটা অপশন এটাই বেটার মনে হচ্ছে। দেখো ডিটা যে ভুল সেটাও নয়, কিন্তু কিন্তু তুলনামূলকভাবে কোনটা বেশি জোরালো মনে হচ্ছে, অপশন এটা বেশি মনে হচ্ছে আমার থেকে। ঠিক আছে, চলো 15 নম্বর প্রশ্ন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন পরিবেশ বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, জীব বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী। এটা খুবই সুন্দর প্রশ্ন এবং আশা করি প্রত্যেকে পারবে এটা। সঠিক উত্তর হচ্ছে রসায়ন বিজ্ঞানী। ঠিক আছে, রসায়ন বিজ্ঞানী আচার্যচন্দ্র প্রফুল্ল রায় কে ছিলেন? রসায়ন বিজ্ঞানী, বেঙ্গল কেমিক্যালস। ঠিক আছে, বেঙ্গল কেমিক্যালস ইনার হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল, এবং সব থেকে গর্বের বিষয় হচ্ছে যে বেঙ্গল কেমিক্যালস থেকেই কিন্তু করোনার প্রথম টিকা আমাদের দেশে আবিষ্কার হয়েছিল, মনে আছে প্রত্যেকের সেই সময়কার ঘটনা। চলো 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, বায়ুবাহিত রোগ হলো, বায়ুবাহিত রোগ হলো জন্ডিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, ডেঙ্গু। সঠিক উত্তর কি হচ্ছে, বায়ুবাহিত রোগ হলো নিচের কোনটি, জন্ডিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া নাকি ডেঙ্গু? বলো প্রত্যেকে কমেন্ট করো। বায়ুবাহিত, ইয়েস, ডিপথেরিয়া। ঠিক আছে, ডিপথেরিয়া হয়ে যাবে সঠিক উত্তর, বায়ুবাহিত রোগ হচ্ছে ডিপথেরিয়া। এইখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসতে পারে। হ্যাঁ, বর্তমানে WBBPE এ পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত আছে তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী নাকি চতুর্থ শ্রেণী থেকে? পরিবেশবিদ্যা অন্তর্ভুক্ত আছে কোন শ্রেণী থেকে? 17 নম্বরে সঠিক উত্তর কি হবে, তৃতীয় শ্রেণী থেকে। আমরা কিন্তু জানি যে তৃতীয় শ্রেণীর আগে কিন্তু পরিবেশবিদ্যা আলাদা করে কিন্তু তাদের নেই। ঠিক আছে, ক্লাস থ্রি বা তৃতীয় শ্রেণী থেকে কিন্তু এটা আলাদা করে দেওয়া হয়েছে পরিবেশবিদ্যাটাকে। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর। বলো সঠিক উত্তর কি হবে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর। ঝটপট করে অ্যান্সার করো, এবং প্রত্যেকে যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করনি অবশ্যই সেশনটিকে লাইক করে দাও ঝটপট করে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পূর্ব মেদিনীপুর। নেক্সট প্রশ্ন, নিচের কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? মোলাস্কা, ইকাইনোডারমাটা, অর্থোপোডা, অ্যানেলিডা। সঠিক উত্তর কি হবে, নিচের কোন পর্বের সমস্ত প্রাণী সামুদ্রিক প্রাণী, মোলাস্কা, ইকাইনোডারমাটা, অর্থোপোডা নাকি অ্যানেলিডা? সঠিক উত্তর কি হচ্ছে, অপশন বি, ইকাইনোডারমাটা। ঠিক আছে, ইকাইনোডারমাটার সমস্ত প্রাণীরাই সামুদ্রিক প্রাণী। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগছে সেশনটি অবশ্যই প্রত্যেকে বলবে কমেন্ট সেকশনে, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে। প্রত্যেক দিন কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাস রাত্রি 8:30 তোমরা কিন্তু পাবে এখানে। ঠিক আছে, জলাভূমি দূষণ রোধ করতে হলে জলাভূমিতে স্নান করা উচিত নয়, বর্জ্য পদার্থ ফেলা উচিত নয়, গরু মোষের গা ধোয়ানো উচিত নয়, সবগুলোই। দেখো সবগুলোই গুরুত্বপূর্ণ, স্নান করা উচিত নয় জলাভূমি যদি দূষণ রোধ করতে চাও, বর্জ্য পদার্থ ফেলা অবশ্যই যাবে না, গরু মহিষ ইত্যাদি স্নান করানো বা গবাদি পশুদের স্নান করানো যাবে না, তাহলে সবগুলোই সঠিক, অপশন ডি। ঠিক আছে, নেক্সট, পৃথিবীর অনুসূর অবস্থান পেরিহেলন, পেরিহেলনের তারিখ কোনটা? 21 সেপ্টেম্বর, 23 মার্চ, 3রা জুন, 3রা জানুয়ারি। সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে। অনুসূর অবস্থান হচ্ছে সব থেকে কাছে থাকে, তাই না, সব থেকে কাছে থাকে, নিয়ারেস্ট। এটা মোটামুটি 1 থেকে 3 জানুয়ারির দিকে হয়ে থাকে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হবে 3rd জানুয়ারি। ঠিক আছে,
থার্ড জানুয়ারি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। আচ্ছা সব থেকে কাছে তো বললাম অনুসুর, আর অপসুর যেটা তোমরা প্রত্যেকে জেনে থাকবে, অপসুরটা কত তারিখে হয়? অপসুর মানে সব থেকে এবার তাহলে বেশি দূরে থাকবে, ঠিক আছে? অপসুর, অপসুর, হ্যাঁ সরি, অপসুর কত তারিখে হয় বলো প্রত্যেকে। এটা জুলাই মাসের দিকে হয়, ঠিক আছে, মোটামুটি 4th জুলাইয়ের দিকে হয়, ঠিক আছে, জুলাই মাসের 4th জুলাইয়ের দিকে হয় এটা অপসুর। নেক্সট কোশ্চেন 22 নম্বর প্রশ্ন, আমাদের দেশের নিচের কোন রাজ্যে অ্যালুমিনিয়ামের খনি রয়েছে? অ্যালুমিনিয়ামের খনি নিচের কোন রাজ্যে রয়েছে সিটেটের প্রশ্ন এটা। ওড়িশা, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ। 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে ঝটপট করে। দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অসম, ঠিক আছে, অসম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমাদের দেশে অসম রাজ্যে অ্যালুমিনিয়ামের কিন্তু খনি রয়েছে। 23 নম্বর প্রশ্ন, চেরনোবিল, ঠিক আছে, অত্যন্ত কিন্তু ভয়ানক একটা দুর্ঘটনা, চেরনোবিলের এই দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? চেরনোবিলের দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1986, 88, 96 নাকি 76? সঠিক উত্তর কি হবে চেরনোবিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চেরনোবিল 1986-এ একটা ঘটনা চেরনোবিল নামক স্থানে হয়েছিল। এটা কত তারিখে যদি বলো তাহলে 16 এপ্রিল, ঠিক আছে, এপ্রিলের 16, হ্যাঁ 16th এপ্রিল 1986-এ হয়েছিল। ইটাই ইটাই রোগ সৃষ্টি করে, মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক নাকি সেলিনিয়াম? মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক নাকি সেলিনিয়াম, কোনটা সঠিক উত্তর বলো। দেখো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইটাই ইটাই, ক্যাডমিয়ামের জন্য হয়, ঠিক আছে। 24-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মূল্যায়নের গুরুত্ব হলো, মূল্যায়নের কি গুরুত্ব রয়েছে? শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, শিক্ষার্থীর শিক্ষণকে উৎসাহিত করে, এবং উপরে সবগুলোই সঠিক, কোনটা হবে সঠিক উত্তর 25-এর? দেখো মূল্যায়নের ক্ষেত্রে, মূল্যায়নের ফলে শিক্ষার্থীর সঠিক বিকাশ যেটা হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই জানতে পারা যায়, সেটা তাদের বিকাশে সাহায্য করবে, দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে, এবং তাদেরকে সেলফ, ঠিক আছে, যেটা লার্নিং সেই সেলফ লার্নিংয়েও তাদেরকে উৎসাহিত করে। তাহলে ওপরে সবগুলোই সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা, পরিবেশের নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, কন্টিনিউয়াস এভলিউশন যেটা, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর কেবল পাঠে অগ্রগতি জানা সম্ভব হয়, শিক্ষাদান সঠিক হয়েছে কিনা জানা সম্ভব হয়, এবং শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে কোনো জায়গাতে অসুবিধা আছে কিনা জানা যায়, অসুবিধার জায়গাগুলি সংশোধন করা যায়। দেখো নিরবিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে সংশোধন করা যায় না, এটা রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সংশোধন করা হয়। শিক্ষার্থীদের কথা বলেছে এখানে কিন্তু, হ্যাঁ শিক্ষার্থীদের যেহেতু কথা বলেছে তাহলে শিক্ষাদান সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু এখানে আসবে না, পাঠে কেবল অগ্রগতি নয়, শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে কোনো জায়গাতে অসুবিধা আছে কিনা এটা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, শিক্ষক পরিবেশ বিদ্যা সম্পর্কীয় একটি বিষয়ের ওপর আলোচনা করছেন, একজন শিক্ষার্থী বিষয়ের অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষকের করণীয় কি হবে বলো প্রত্যেকে। দেখো অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে কি, প্রশ্ন করার অনুমতি দেবেন, প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলে অনুমতি দেবেন না, শ্রেণী শৃঙ্খলা বিঘ্নকারী বলে তিরস্কৃত করা যাবে না বাচ্চাদের, হ্যাঁ শ্রেণীর কাজ শেষ হবার পর প্রশ্নের উত্তর দেবেন। যেহেতু অপ্রাসঙ্গিক যে টপিক পড়ানো হচ্ছে টপিক রিলেটেড নয়, সেই ক্ষেত্রে কি হতে পারে, টপিকটা পড়ানোর পরে তাকে আলাদাভাবে সেই উত্তর দেওয়া যেতে পারে বা ক্লাসে উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু সেটা শ্রেণীর কাজের শেষে দেওয়া যেতে পারে, তো অপশন ডিটা সঠিক উত্তর। দেখো এমন নয় যে শ্রেণীর যে টপিক সেই টপিকের বাইরে যদি কোনো প্রশ্ন করে ফেলে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না বা তাকে তিরস্কার করা হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমাদের জ্ঞান কি একটা সীমিত জায়গায় তো পরিসর নয়, এটা ব্রড একটা, তাই না, বিশাল একটা পরিসর রয়েছে, তো সেই কারণেই যদি বাচ্চাদের মনে কোনো কৌতূহল থাকে, কোনো ডিফারেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেটার উত্তর আমরা অবশ্যই দেব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শিখন উপকরণ ব্যবহারের ফলে, অর্থাৎ টিচিং লার্নিং যেটা, ঠিক আছে,
টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা সেই ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে, শিক্ষণ উপাদান বা উপকরণ ব্যবহারের ফলে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে, ডেফিনেটলি ট্রু। শিখন শিক্ষণ প্রক্রিয়াটি মূর্ত হয়ে ওঠে, একদম সঠিক। বিমূর্ত বিষয়গুলিকে তাদের হাতের সামনে আমরা মূর্ত করে তুলতে পারছি উপকরণের দ্বারা। শিক্ষার্থীদের জ্ঞানের সংগঠন দৃঢ় হয়, ইয়েস সবগুলোই সঠিক উত্তর। এক্ষেত্রে তারা যে জ্ঞান লাভ করে সেটা কিন্তু অনেক দৃঢ় জ্ঞান লাভ করে থাকে তারা। সভ্যতার উন্নতি ও সমাজ জীবনের পরিবর্তনের প্রামাণ্য তথ্য থাকে কোথায়? পরীক্ষাগারে, ছবিঘরে, জাদুঘরে, গুমঘরে। সঠিক উত্তর কী হবে বলো, প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জাদুঘরে। ঠিক আছে, 29-এর অপশান সি জাদুঘরে হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, 30 নম্বর প্রশ্ন, রক্তচাপ ও লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ অশ্বগন্ধা এর উৎস কোনটি? সাপের বিষ, অশ্বগন্ধা, তুলসী নাকি নিম? তো ডেফিনেটলি এটা সঠিক উত্তর অপশন বি, অশ্বগন্ধা গাছ থেকে। এটা প্রত্যেকে জানো তোমরা। রামসার ক্ষেত্র বলতে বোঝায় মরুভূমি, জলাভূমি, মালভূমি নাকি সমভূমি? সঠিক উত্তর কি হবে বলো, প্রত্যেকে কমেন্ট করো। যারা এখনো লাইক করোনি সেশনটি, প্রত্যেকে লাইক করে দাও। অনেকে যুক্ত রয়েছে আমাদের সঙ্গে, থ্যাংক ইউ সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রত্যেক দিন এভাবে তোমরা যুক্ত থাকবে এক্সাম পর্যন্ত। তোমাদের এক্সাম ডেফিনেটলি ভালো হবে হবে। 8:30 PM থেকে কিন্তু প্রত্যেক দিন ক্লাস থাকে, এবং আগামীকাল যে ক্লাস হবে বলেছি আমি, সেটা ম্যাথসের ওপরে ক্লাস হবে। ঠিক আছে, ম্যাথসের ওপরে ক্লাস থাকবে আগামীকাল, প্রত্যেকে জয়েন করে নেবে। তো রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমি। হ্যাঁ, জলাভূমি হবে সঠিক উত্তর। ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো? সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? পাঁচমারি, নীলগিরি, কচ্ছ নাকি নন্দা দেবী? সঠিক উত্তর কি হবে, ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হচ্ছে নীলগিরি। ঠিক আছে, নীলগিরি হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি। হ্যাঁ, নীলগিরির পরে নন্দা দেবীও কিন্তু অনেক পুরনো। ঠিক আছে, মাথায় রাখবে প্রত্যেকে, নীলগিরি, নন্দাগিরি, নন্দা দেবী এগুলো খুবই পুরনো, এবং ভারতের সর্বপ্রথম হচ্ছে নীলগিরি। নিচের কোনটি বায়ুবাহিত রোগ নয়? টিবি, হাম, জলবসন্ত, হেপাটাইটিস এ? কোনটা সঠিক উত্তর হবে বলো প্রত্যেকে। দেখো, টিবি, হাম, জলবসন্ত এগুলো সবই কিন্তু বায়ুবাহিত। শুধু অপশান ডি যেটা, হেপাটাইটিস এ, হেপাটাইটিস কখনোই কিন্তু বায়ুবাহিত নয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। যে জীব ভৌগোলিক অঞ্চলে জীব বৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে বলা হয় হটস্পট, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক? দেখো, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক এগুলো তো কখনোই হতে পারে না, তাই না? সঠিক উত্তর কী হবে, হটস্পট। ঠিক আছে, জীব ভৌগোলিক অঞ্চলে জীব বৈচিত্র্য থাকলেও তা নানা কারণে বিপন্ন হয়েছে সেটাকে আমরা হটস্পট বলে থাকি। ঠিক আছে, বিশ্ব অরণ্য দিবস, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, বিশ্ব অরণ্য দিবস, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে প্রতি বছর পালিত হয় কত তারিখে? 21 মার্চ, 22 মার্চ, 24 এপ্রিল, 7 এপ্রিল। 35 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে অপশান এ, প্রত্যেকে কমেন্ট করো। 21 মার্চ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করো। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, পৃথিবীর কোন দেশে সর্বোচ্চ পরিমাণ টার স্যান্ড পাওয়া যায় বলো? ভেনেজুয়েলা, রাশিয়া, কানাডা নাকি আমেরিকা? সব থেকে বেশি পরিমাণ টার স্যান্ড পৃথিবীতে কোন দেশে পাওয়া যায়? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো, ঝটপট করে অ্যান্সার করবে। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কানাডা। ঠিক আছে, অপশান সি, কানাডা হয়ে যাবে সঠিক উত্তর। কানাডা হচ্ছে ফার্স্ট, সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে, পরিমাণের দিক থেকে সেকেন্ড হচ্ছে ভেনেজুয়েলা এবং ফার্স্ট হচ্ছে কানাডা। নেক্সট, পশ্চিমবঙ্গে কোথায় বায়ু শক্তি উৎপাদন করা হয়? বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কি, অচিরাচরিত শক্তি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, তাই না? সাগর দ্বীপ, সুন্দরবন, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার? সঠিক উত্তর কী হবে বলো, প্রত্যেকে কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাগর দ্বীপ। হ্যাঁ, সুন্দরবনের সাগর দ্বীপে
পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কিসের সঙ্গে যুক্ত? কৃষিজ দূষণ, শিল্প দূষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রিন হাউস গ্যাস। 38-এর সঠিক উত্তর কি হবে? 38-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস এটা পাস হয়েছিল গত সালে 2016 22 এপ্রিল। ঠিক আছে, 2016 22 এপ্রিল। চলে এলাম আমরা একদম সেকেন্ড লাস্ট কোশ্চেনে, 39 নম্বর কোশ্চেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আগের দিনের বাড়ির কাজ যেটা ছিল তোমাদের টাস্ক, সেটাও আমি অ্যান্সার আজকে কিন্তু তোমাদেরকে বলে দেবো। পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক নিচের কোনটি? ছোট মাছ, প্রাণী, প্ল্যাঙ্কটন, শ্যাওলা নাকি ছত্রাক? প্রাথমিক খাদক যদি বলা হয় তাহলে শ্যাওলা আর ছত্রাক এগুলো প্রথমে বাদ চলে গেল, তাই না? তাহলে সঠিক উত্তর ছোট মাছ আর প্ল্যাঙ্কটন। কোনটা হবে? ডেফিনেটলি অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি প্রাণী প্ল্যাঙ্কটন সঠিক উত্তর হবে। চলে এলাম আমরা 40 নম্বর প্রশ্নতে। কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে? হরপাবান, ভূমিক্ষয়, জল দূষণ নাকি বাঁধের ক্ষতি? কয়েক ঘন্টায় প্রচুর বৃষ্টিপাতের ফলে, মানে মেঘ ভাঙা বৃষ্টিপাত যেটা বলা হয়, ঠিক আছে, মেঘ ভাঙা বৃষ্টিপাত, এর ফলে কি হয়? হরপাবান হয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন এ, হরপাবান। হ্যাঁ, দেখো এটা তোমাদের আগের দিনের প্র্যাকটিস সেট 1। ঠিক আছে, শেষ মুহূর্তে প্রস্তুতি 1 এর ছিল এটা, বাড়ির কাজ। তোমাদের বর্জ্য ব্যবস্থাপনায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 3R নীতি বা চক্রের সাথে নিচের কোনটি সংযুক্ত নয়? রিডিউস, রেস্কিউ, রে ইউজ, রিসাইকেল। আমরা জানি 3R নীতিতে রয়েছে রিডিউস, রি ইউজ অ্যান্ড রিসাইকেল। তো রেস্কিউ যেটা, রেস্কিউ কিন্তু এখানে সঠিক উত্তর হবে না। ঠিক আছে, অপশন বি কিন্তু রেস্কিউ কিন্তু 3R এর মধ্যে যাচ্ছে না, 3R নীতির মধ্যে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এবং আজকে তোমাদের জন্য যেটা থাকছে টাস্ক, হ্যাবিটেট লস। হ্যাবিটেট লস বলতে কি বোঝায়? অর্থের ক্ষতি, বাড়িঘরের ক্ষতি, পারিবারিক ক্ষতি নাকি প্রাকৃতিক বাসভূমির ক্ষতি? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে এটার অ্যান্সার কি হবে, ভুল বা ঠিক, যাই হোক প্রত্যেকে কমেন্ট করো। এবং সেশনটি কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। যারা সেশনটি দেখলে শেষ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সকলকে, দেখাবে আগামীকাল ঠিক রাত্রি 8:30 মিনিটে। প্রত্যেক ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টেক কেয়ার।